পেটটাও খালি হবে, পেট ভরবে, মাগার রোজা ভাঙবে। চলো না জানো, আমরা হালাল ভাবে আসি, হালাল ভাবে দেখা করবো। তুমি বোরকা পরে আসবে আর আমি জামা টুপি পরে আসবো। কি রোজারও টান দিবি, একই বৈধতা আছে। আচ্ছা মামা বাদ দে, পেট খালি এমন মুখ দিয়ে বের হয় দোয়া, ল একটা টান দি, টানলে তো বের হবে দোয়া। কিরে পানি খাবি? হ্যাঁ অল্প অল্প করে। কেন তুই রোজা ভেঙে ফেলবি? কেন বোকা, রোজা ভাঙবে কেন? পানিও খাবি আবার রোজাও ভাঙবে না? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কেন একটু 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 করে থুতু গিলে ফেলা যায় না? হুম, ওই একটু একটু থুতু ফেলে দিই না, ওই পরিমাণে একটু একটু পানি খাবো, বোতলটাও খালি হবে, পেটও ভরবে, মাগার রোজা ভাঙবে না। ও ভাই, রাস্তা ভাঙ্গি উষ্টি কই যেতে আছে কি হয়েছে? এইরকম রাস্তা ভাঙ্গি উষ্টি কই যেতে আছেন? দুপুরে যে গরম, পেটে পুরো আগুন ধরে গেছে, তাহলে রোজা তো রাখেন নাই, এত দৌড়দৌড়ি করে যাওয়া লাগবে কিন্তু। আরে বোকা, তুই কি জানো না সে কেউ যদি আর কি রোজাদার ব্যক্তির ইফতারি করায়, এলে ওই লোকটা রোজাদার ব্যক্তির সমান সওয়াব পায়। এইটাই তো ইফতারি লই যাইতেছি, বেশি তাড়াহুড়ো করবে, বাসার সবাই রোজা, এগুলো সবাই ইফতারি করাই তো হইবে, ঠিক আছে? সমপরিমাণ সওয়াব হলে আমিও পামো। ব্যাপারটা দাঁড়াইলে কি? ব্যাপারটা দাঁড়াইলে যে রোজা না রাখিয়া রোজাদারের সমান পরিমাণ সওয়াব পাইলাম, বুঝছো? জানু, অনেক দিন ধরে তোমাকে দেখছি না। আমি তো তোমাকে অনেক দিন ধরে দেখছিলাম। জানু চলো না কালকের দেখা করি। কিভাবে এখন চলো না জানু, আমরা হালাল ভাবে আসি, হালাল ভাবে দেখা করব। তুমি বোরকা পরে আসবে আর আমি জামা টুপি পরে আসব। আরে আমি তো রোজা রেখে আসবো আর তুমিও তো রোজা রেখেই আসবে। আরে কি বলো, আমার বাপদাদারা সবাই রোজা রাখছে আর আমি কি তাদের বংশধর হয়ে রোজা ভাঙতে পারি? তুমিই বলো বাবু। বাং বাবু, তোমার
আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আমি কালকে রোজা রেখে আসবো। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে কালকের দেখাটাও হবে, হালালভাবে দেখা করব, রোজারও কিছু হবে না আর দেখাটাও হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব, রমজান মাস আসছে, আমরা নিজে রোজা রাখবো এবং অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহ করব। আল্লাহ বলেছেন, তোমাদের উপর রোজা রাখা ফরজ হয়েছে যেমন করে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা রাখা ফরজ হয়েছিল। দিনের বেলা পানাহার, অশ্লীলতা ও বেহায়পানা, কোনো খারাপ কাজ হলে আপনারা আমার কাছে অবহিত করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আসেন। সালিম, সালিম। জি সাহেব। বাত লইয়া সাহেব, এই মেথড না আপনি নসিহত করে এলেন যে রোজা রাখতে, কারণ আপনি নিজেই রোজা ভাঙিয়ে লাইবেন। আরে সেলিম, কি যে জ্ঞান দাও, আমি যাদেরকে নসিহত করে রেখেছি হেগো মধ্যে দেয়া, একজন হলে তো রোজা রাখবে, আর হে সব তো আমি নিজেও পামু। এই গরমে কি রোজা রাখা যায়? যা তাড়াতাড়ি বাত লইয়ে যা। শালা এটা জমনের বন্ড, শালা ইত্তেরে নসিহত করে আইয়া আবার ভাত গেলবে। বাঙালি ফ্রিতে যদি কিছু দেয়, হ্যাঁ উপদেশ যা নিজের বেলায় কাজে লাগে না। আমি জবানায় কতই না রোজা রাখতাম, তোকে মতন থাকতে দিনে তিন সাইডে রোজা রাখতাম, খালি খাইতাম আর রোজা রাখতাম, খাইতাম আর রোজা রাখতাম। রোজা রাখতে পারতাম, আর এখন একটা রোজা রাখিয়া দুপুরে বেলা ওরে মা ওরে বাবা বেড়ে লাগছে খিদা আর পারে না। কি জমানায় যাইলাম রে নাতি। দাদু কাল গোস্তি, আমি দিনে তোমার সাথেই তিন সিটে রোজা রাখছি। বেশি খাওন, বেশি রোজা, বেশি শোয়া, খালি খানু আর রোজা রাখছি, খানু আর রোজা রাখছি। এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, একটু বিনোদন দেওয়ার জন্যই এই ভিডিওটি করা হয়েছে। তবে সত্য কথা হলো, রমজান মাস একটি বরকতময় ও শান্তিপূর্ণ মাস এবং গুণামোচনের একটি সুবর্ণ সুযোগের মাস। কিছু লোক আছে যারা অন্য মাসের চেয়ে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে এবং নিজেদেরকে গুছিয়ে নিতে চায় এবং সামিল হতে চায় আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে। কিন্তু কিছু লোক আছে এমন যারা নিজেদেরকে মনে করে আমরাই বড় জুলুমকারী এবং আল্লাহর বড় দুশ্মন, অথচ তারা এ বিষয়ে বেখবর। তারা গরিবদের ধন সম্পদ আত্মসাৎ করে তা থেকেই কিছু অংশ গরিবদের মাঝে বিতরণ করে আর নিজেদেরকে দাতা হিসেবে মনে করে। তারা বড় গলায় জনসম্মুখে আদেশ উপদেশ দেয় কিন্তু তা থেকে তারা কিঞ্চিৎ পরিমাণও নিজেরা গ্রহণ করে না। তারা সাধারণভাবে চলাফেরা করলেও ভিতরে অন্ধকারে ভরা, মানুষকে হাদিস কোরআনের বাণী বলে বেড়ায় কিন্তু তা নিজেদের আমলে নেয় না। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদে নিজেদেরকে জড়িয়ে রেখেও সাদামাটা মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে, নিজের দোষ গোপন করে অন্যের দোষের বিচারে উঠে পড়ে লাগে। আল্লাহ আমাদের এ সমস্ত কাজ থেকে বিরত রেখে রমজানের পরিপূর্ণ হক আদায় করে তার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করুক। আমিন।